হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটা চাকরির খবর নিয়ে আমি চলে এসেছি এবং তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছিলাম যে রাজ্যে স্কুলগুলোতে শিক্ষক এবং কর্মী নিয়োগ হবে, মানে ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে এই নিয়োগটা হচ্ছে এবং প্রথমবার এই নিয়োগ হচ্ছে এবং প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে। তাহলে আজকে আমি যে নতুন আপডেটটা নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই তোমরা ভাবছো যে তাহলে নতুন কি আপডেট। নতুন আপডেটটা হচ্ছে যে কটা পোস্ট আগে ছিল তার সাথে আরও দুটো অ্যাডিশনাল পোস্ট এসছে। সেটা কী কী জানো? একটা হচ্ছে টিজিটি, মানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, আর একটা হচ্ছে ভার্জেন। এবং এর জন্য আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা দেব। আজকে আমি কথা বলছি গ্র্যাজুয়েট টিচার নিয়োগের বিষয়ে, যে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ কীভাবে হবে, কত ভ্যাকেন্সি রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ 5660 ভ্যাকেন্সি, মানে একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে টিজিটি টিচারের জন্য। তো তোমাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ, যারা শিক্ষকতার স্বপ্ন দেখো তাদের জন্য একটা বড় সুযোগ এসেছে। তোমরা কিন্তু এখানে আবেদন করে পরীক্ষা দিয়ে একটা যোগ্য সম্মানের চাকরি পেতে পারো। এবার চলো এই জিনিসটা দেখে নাও, যোগ্যতা কী লাগছে, স্নাতক, ডিটেলস, কোয়ালিফিকেশান আমি আজকে পুরো ভিডিওতে বলবো, ভিডিওটা পুরো দেখো। অফিসিয়াল নোটিফিকেশান আমি তোমাদের পুরোটা দেখাবো, পুরো বলে দেবো কী কী দরকার। লাস্ট ডেট রয়েছে 18 আগস্ট 2023, বয়স যদি 35 বছরের মধ্যে হয়, এছাড়া বয়সের ছাড় থাকবে, তো তাহলে তুমি এটায় আবেদন করতে পারবে। বেতন যেটা আমাদের মোটিভেশন দেয় যে কোনো চাকরির জন্য, সেটা হচ্ছে দেখো 44,900 টাকা, মানে বুঝতেই পারছো যে একটা হিউজ স্যালারি তোমরা এখান থেকে পাবে। এবং এটাই কিন্তু বেসিক নয়, তোমরা ইন হ্যান্ডে এর থেকে বেশি পাবে। ওকে চলো, তো তোমাদেরকে এখন দেখিয়ে দিই অফিসিয়াল নোটিফিকেশানটা। তো তার জন্য অবভিয়াসলি ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, তোমাদের জন্য সব নতুন নতুন চাকরির খবর নিয়ে চলে আসছি। তো অবভিয়াসলি এরকম আরও চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক। তো স্টুডেন্টস, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশান, তো চলো ডেটসগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি ফর্ম ফিল আপের শেষ ডেট রয়েছে 18 আগস্ট 2023, এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, ভ্যাকেন্সি রিলিজ হয়ে গেছে। এরপরে আসি যে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা হবে, সেটা হবে অনলাইন মোডে, এবং টিজিটির জন্য 1500 টাকা ফিস এবং হোস্টেল ওয়ার্ডেনের জন্য 1000 টাকা ফিস। এই হোস্টেল ওয়ার্ডেন নিয়ে ডিটেলস ভিডিও আমি তোমাদের সাথে জন্য খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা ভিডিওটা দেখতে পাও এবং সবাই নোটিফিকেশান পেয়ে যাও আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসলেই। তো চলো তারপরে দেখাই তোমাদের, এখানে ডেট অফ এক্সামিনেশান এখনও বলা নেই, জানিয়ে দেওয়া হবে। এবার চলে আসি ডিউরেশন অফ এক্সামিনেশান। দেখো যদি তুমি টিজিটির জন্য অ্যাপ্লাই করো, তোমার সময় থাকবে কত মিনিট, 180 মিনিট সময় থাকছে। এরপর আমি চলে আসছি নেক্সট, আমাদের যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের ঠিক সেটুকু পয়েন্টই দেখিয়ে দেবো। দেখো এখানে আমরা ভ্যাকেন্সিটা খুব ভালো করে দেখে নিই, কত ভ্যাকেন্সি রয়েছে টিজিটি ট্রেন গ্র্যাজুয়েট টিচার। তোমার যদি স্নাতক হয়ে থাকে, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকে, তাহলে তুমি এটা কি করতে পারবে, 5660 ভ্যাকেন্সি তুমি এখানে দেখতে পাচ্ছ। এরপরে আমি যদি বলি যে কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি আছে সেটা দেখে নাও। দেখো তোমরা শুধু ভ্যাকেন্সির নাম্বারগুলো দেখো, হিন্দিতে রয়েছে 606 টোটাল, ইংলিশে রয়েছে 671, ম্যাথসে রয়েছে 686, সোশ্যাল স্টাডিজে রয়েছে 670, সায়েন্সে রয়েছে 678, এই হচ্ছে ভ্যাকেন্সির লিস্ট। নেক্সট আমরা যদি দেখি এখানে দেখো তোমাদের সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। আচ্ছা এরপরে এই যে সাবজেক্টগুলো আমি বললাম সেগুলো ছাড়াও কিছু টিচার নিয়োগ হবে, যেমন আমরা মিউজিকে টিচার নিয়োগ শুনি সেই রকমই, এখানেও ভ্যাকেন্সি এসছে মিউজিকের জন্য 320, আর্টের জন্য 342, পিইটি মেল 321, পিইটি ফিমেল 345, আর লাইব্রেরিয়ান এটার জন্য অনেকে ওয়েট করো, লাইব্রেরিয়ানেও এখানে ভ্যাকেন্সি রয়েছে 369। টোটাল ভ্যাকেন্সি 1697টা টোটাল ভ্যাকেন্সি, এই আলাদা মিসলেনিয়াস যেগুলো রয়েছে, অন্য যে টিচাররা রয়েছে সেগুলো মিলিয়ে 1697, আর তার আগে অলরেডি আমরা সাবজেক্টের ভ্যাকেন্সি দেখে নিয়েছি, সাবজেক্টের ভ্যাকেন্সি অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি 3311, এটা হচ্ছে সাবজেক্টের ভ্যাকেন্সি। মানে বুঝতেই পারছো একটা হিউজ ভ্যাকেন্সি তোমাদের সামনে রয়েছে, এই সুযোগ কিন্তু ফিরে আসবে না। যাদের এতদিন ধরে অনেক মান অভিমান ছিল, রাজ্যে পরীক্ষা নেই, শিক্ষকতা শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ নেই, তোমাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ এসেছে। এবং এই কেন্দ্রীয় সরকারের এই যে নতুন একটা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে যে এই যে তোমরা আবেদন করতে পারছো, এই সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করো না। তার জন্য তোমাদের আমরা চেষ্টা করব যতটা সম্ভব পাশে থাকার, এবং এখানে পরীক্ষার প্যাটার্নটাও একটু আলাদা, সেটা নিয়েও আমি তোমাদের সাথে ডিসকাশন করব। তো চলো
পরবর্তী পয়েন্টটা দেখে নেওয়া যাক। পরবর্তী পয়েন্টটা আমি ওয়ার্ডের নিয়ে পরে যে ভিডিও আছে সেখানে ডিটেলসে বলবো। তো চলো, এখানে অন্যান্য ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনে আমি এক্ষুনি আসলাম না, আমাদের যেটুকু দরকার সেটুকু আগে দেখে নিই। দেখো পে লেভেলটা তোমরা দেখে নাও, আমি তোমাদের অলরেডি বলেছি পে লেভেল, যদি বিশ্বাস না হয়ে থাকে এখানেই দেখে নাও। ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স টিজিটি ইংলিশ হিন্দি ম্যাথমেটিক্স সায়েন্স সোশ্যাল স্টাডিজ থার্ড ল্যাঙ্গুয়েজ লাইব্রেরিয়ান, এর জন্য যে পে লেভেল থাকবে লেভেল 7 44,900 টাকা থেকে তোমার শুরুই হচ্ছে আর 1,42,400 টাকা পর্যন্ত এখান থেকে স্টার্ট হচ্ছে, মানে কিন্তু এর থেকে তুমি একটু বেশি পাবে। এই যে 44,900 টাকা দেখছো তুমি, কিন্তু 50 আপ পাবে স্যালারি। এরপরে আসে আদার টিজিটি যে টিচাররা রয়েছে, যেমন মিউজিক আর্ট পিইটি এই যে টিচাররা রয়েছেন, এনাদের জন্য স্যালারি কী হচ্ছে লেভেল 6 লেভেল হচ্ছে এবং এখানে স্টার্টিং হচ্ছে 35,400 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। তো তোমাদের স্যালারিটা দেখিয়ে দিলাম, এবার চলে আসি মোড অফ এক্সামিনেশন, এই যে পরীক্ষাটা হবে এটা কীভাবে হবে। অবভিয়াসলি এটা পেন পেপার মোডে হবে, ওএমআর বেসড একটা পরীক্ষা হবে, ওএমআর শিট ফিল আপ করতে হবে। আর নেক্সট আমরা দেখতে পাচ্ছি চয়েস অফ মিডিয়াম অফ কোশ্চেন্স অর এক্সাম পেপার, মানে এইটা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে ম্যাম এই কোশ্চেনটা কিসে হবে, কী ল্যাঙ্গুয়েজে হবে। তো দেখে নাও ভালো করে, মিডিয়াম অফ এক্সামিনেশন উইল বি বোথ হিন্দি অ্যান্ড ইংলিশ, হিন্দি এবং ইংলিশে তোমাদের কোশ্চেনটা আসবে। হাউএভার ইন কেস অফ টিজিটিস মিসলেনিয়াস ক্যাটাগরি টিচার্স অ্যান্ড হোস্টেল ভার্জেন দ্য ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট ইন পার্ট 6 উইল বি কন্ডাক্টেড ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অপটেড বাই দ্য ক্যান্ডিডেট। তাহলে দেখো এখানে বলছে যখন কিনা এই যে টিজিটির মিসলেনিয়াস অথবা হোস্টেল ভার্জেন যে এদের বেলা যখন আসবে যে ল্যাঙ্গুয়েজ যেটা টেস্ট হবে, কম্পিটেন্সি টেস্ট হবে, ওখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা লাগবে, বাকি যে কোশ্চেনটা তৈরি হবে সেটা হিন্দি আর ইংলিশে তৈরি হবে। ঠিক আছে চলো এবার আমরা দেখে নিই যে টিজিটিতে কত নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে। টিজিটির এক্সামটা হবে 120 নম্বরের, পরীক্ষাটা 120 নম্বরের, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট হবে 30 নম্বরের। এবং এই পরীক্ষায় কী কী থাকবে সেটা নিয়েও আমরা এক এক করে আলোচনা করব। দেখো এই হচ্ছে পরীক্ষায় কী কী থাকবে, অনেকের মনেই এই প্রশ্ন আছে যে কী পড়তে হবে আমাদের। দেখো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, 5টা আমি এখানে দেখতে পাচ্ছি, 5টা ভাগ। পার্ট 1-এ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, জিকের যে কোনো টপিক থেকে কোশ্চেন আসতে পারে, 10 নম্বরের কোশ্চেন হবে এখানে। এরপরে আমি দেখতে পাচ্ছি রিজনিং অ্যাবিলিটি, রিজনিং থেকেও 10 নম্বরের কোশ্চেন হবে। নলেজ অফ ICT এখান থেকেও কোশ্চেন হবে 10 নম্বরের। এবার এখানে যদি তোমাদের মনে প্রশ্ন থেকে থাকে ম্যাম ডিটেল সিলেবাসটা কী হবে, তো সিলেবাসের ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটা তোমরা দেখে নাও। সিলেবাসটা পুরোপুরি ভালোভাবে সবাই নোটিস করবে যে কী কী পড়তে হবে। ঠিক আছে তো চলো নেক্সট হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড থেকে তোমাদের আসছে 10 নম্বরের। ডোমেন নলেজ মানে তোমার সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস যা যা আছে সেখান থেকে আসছে 80 নম্বরে। নেক্সট রয়েছে কি দেখতে পাচ্ছি আমরা, টোটাল এই সবকটা মিলিয়ে আমাদের 120 নম্বরের 120টা কোশ্চেন আসছে। তো এই হয়ে গেল আমাদের রিটেন টেস্ট। এরপরে যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টটা আছে ওখানে কি আছে দেখো, এই জায়গাটা ভালো করে দেখে নাও। ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এই তিনটেতে টেস্ট হবে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে তুমি যদি এখানের ক্ষেত্রে করো তাহলে সেটা বাংলা হবে, প্রত্যেকটায় 10 নম্বর করে থাকবে। এক্ষেত্রে বলবো যাদের হিন্দি জানা নেই বা সংস্কৃত অনেকেই শিখেছো, তো ওই প্যাটার্নে কিন্তু লিখতে পারা বলতে পারা এগুলো কিন্তু জানতে হবে। তো ওখানে তোমরা 10-10 করে তিনটে সাবজেক্টে 30 নম্বর ওখানে থাকবে, মোট 150 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে আচ্ছা নেক্সট কী বলা আছে, ফর অল সাবজেক্টস অফ টিজিটিস পার্ট 1-4 উইল বি কমন, পার্ট 1-4 সবকটা একই থাকবে। পার্ট 5টা কী হবে সাবজেক্ট স্পেসিফিক হবে এবং পার্ট 6টা কী হবে উইল বি অ্যাজ পার অপশান এক্সারসাইজ, মানে তুমি যে অপশানটা চুজ করবে। দেখো এখানে অনেক ভাষার অপশান দেওয়া আছে, তো তুমি যে অপশানটা চুজ করবে ফর্ম ফিল আপের সময় সেই অপশানেই পার্ট 6টা হবে। আর নেক্সট বলেছে কি পার্ট 5টা কি সাবজেক্ট স্পেসিফিক, মানে যার যে সাবজেক্ট, ধরো তুমি আমার যেমন অঙ্ক সাবজেক্ট, মানে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমাকে পার্ট 5-এ যে আমার সাবজেক্ট নিয়ে যে কোশ্চেনগুলো হবে সেটা অঙ্কের থেকে হবে। ঠিক আছে তার মানে যে যার সাবজেক্টটা তৈরি করবে। নেক্সট চলে আসি, আচ্ছা এখানে বলে দিই যে তোমাদের যে এক্সামিনেশানটা হবে হোস্টেল ওয়ার্ডের নেক্সট দিন বলবো, আচ্ছা নেক্সট ভিডিওতে বলবো, তোমাদের যে কোশ্চেন হবে প্রত্যেকটায় 1 নম্বর করে থাকবে। ঠিক আছে প্রত্যেকটায় 1 নম্বর করে থাকবে এবং নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 করে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম, নোটিফিকেশানেই ছিল, এক্ষুনি দেখতে পাচ্ছি না বাট তোমাদেরকে বলে দিলাম 0.25 করে মাইনাস হবে। ঠিক আছে চলো এরপরে আমরা দেখে নিই,
এরপরে আমরা দেখে নিই কোয়ালিফিকেশন এবং এজ। সিলেবাসটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো, স্যার তোমাদের জন্য ভিডিও করেছেন, স্যার জানাবেন তোমাদের সিলেবাসটা। আচ্ছা, এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই, তাই জন্য আমি চলে যাচ্ছি এগিয়ে। ওকে, এখানে আমরা চলে আসলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ভালো করে দেখে নাও কি আছে। টিজিডি টিচার কী কী জন্য ইংলিশ, হিন্দি, থার্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এর মধ্যে কোনোটা যদি তোমার বিষয় হয়ে থাকে তাহলে তুমি এর জন্য আবেদন করতে পারবে। তোমার এজ লিমিট কী হতে হবে? নট এক্সিডিং 35 ইয়ার্স, 35 বছরের মধ্যে থাকতে হবে। এবং সেখানে তোমরা কি বয়সের যে ছাড় থাকে সেটা তোমরা পাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী লাগছে? দেখো কয়েকটা অর দিয়ে লেখা রয়েছে, অরগুলো দেখতে পাচ্ছ? মানে এর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। কী কী আছে? 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ NCERT অর আদার NCT রেকগনাইজড ইনস্টিটিউশন ইন কনসার্ন সাবজেক্ট, অথবা তোমার যদি থাকে ব্যাচেলার্স অনার্স ডিগ্রি যদি থাকে ইন দ্য কনসার্ন সাবজেক্ট, ওই সাবজেক্টে যদি তোমার অনার্স করা থাকে। শুড হ্যাভ স্টাডিড রিকুইজাইট সাবজেক্ট ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্স ইন দ্য 3 ইয়ার্স ডিগ্রি কোর্স, 3 বছরের মধ্যে অন্তত 2 বছর যদি তুমি ডিগ্রি কোর্সে পড়ে থাকো, অথবা যদি তোমার ব্যাচেলার্স ডিগ্রি থাকে রেকগনাইজ ইউনিভার্সিটিতে, এবং সেম বলেছে এবং 3 বছরই যদি তুমি ডিগ্রি কোর্সে পড়ে থাকো তাহলে তুমি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে আরও কিছু পয়েন্ট যোগ হবে। দেখো এখানে প্রত্যেকটার জন্য, যেমন ধরো ম্যাথসের জন্য বলো বা হিন্দির জন্য বলো, এখানে কিছু কিছু পয়েন্ট দেওয়া আছে। যেমন ধরো হিন্দি অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার্স অফ ডিগ্রি, এখানে কিছু কিছু পয়েন্ট আছে যে তোমার ম্যাথসে থাকলে তোমার ম্যাথসের সাথে কোন সাবজেক্ট পাশে থাকতে হবে, সেরকম কিছু পয়েন্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এটা তোমরা দেখবে এবং দেখার জন্য কী করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, সেখান থেকে তোমরা পুরো নোটিফিকেশনটা দেখতে পাবে। আচ্ছা, প্রত্যেকটা তো গেল, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে লেখা রয়েছে, আমি ডিটেলসে গেলাম না, কারণ তোমাদের এক একজনের এক এক রকম সাবজেক্ট রয়েছে, আমি সব সাবজেক্টে ডিটেলসে গেলাম না। যদি কারোর মনে হয় নিজেদের সাবজেক্ট নিয়ে আমাকে জিজ্ঞাসা করবে, কমেন্ট করবে, বলে দেবো, ঠিক আছে। দেখো কী আছে নেক্সট, পাস্ট দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সিটেট যদি তুমি পাস হও তাহলেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে, সিটেট পাস হলে। এবার অনেকের এখানে বাদ চলে যাবে যাদের সিটেট পাস করা নেই, তবে মন খারাপের কারণ নেই, তোমাদের জন্য ভ্যাকেন্সি আছে। তোমরা হয়তো টিজিটিতে করতে পারছো না, তবে কারো যদি পোস্ট গ্র্যাজুয়েট থাকে পিজিটিতে ট্রাই করবে, যদি সেটা না থাকে তোমরা এই যে হোস্টেল ওয়ার্ডেন বলো, ল্যাব অ্যাটেন্ডেন্ট বলো, এই যে পরীক্ষাগুলো হবে এগুলোতে ট্রাই করো, কারণ ওখানে কি আলাদা করে কিছু জিনিস লাগছে না। এখানে যেমন সিটেট পাস করতে হবে, আর যাদের সিটেট পাস রয়েছে তাদেরকে আমি বলবো যে একদম মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও, এটা পেতেই হবে, কারণ এটা এরকম সুযোগ তোমরা আর পাবে না। নেক্সট কি আছে দেখো, বিএড ডিগ্রি, বিএড ডিগ্রি অবভিয়াসলি এখন আমরা জানি যে কোনো শিক্ষকতার পরীক্ষায় আমাদের এটা লাগছেই, তো বিএড ডিগ্রি থাকতে হবে। তো এই ছিল হচ্ছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আচ্ছা, বিএড ডিগ্রির ক্ষেত্রে আগে যেটা 4 বছর, নট অ্যাপ্লিকেবল ফর 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অ্যাজ মেনশন ইটস সাব ক্লস, একটা সাব ক্লস রয়েছে সেটা বলে দেওয়া আছে। আচ্ছা, টিজেটি মিউজিকের ক্ষেত্রে, দেখো মিউজিকের ক্ষেত্রেও সেম, এখানে 35 বছর, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মিউজিকে, আর বাকি ক্রাইটেরিয়া সেম আছে। আর্টের ক্ষেত্রেও সেম রয়েছে, দেখো ফিজিক্যাল এডুকেশন টিচার যেটা রয়েছে সেখানেও সেম, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি। লাইব্রেরিয়ানের ক্ষেত্রেও সেম থাকছে, ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সে যদি তোমার ডিগ্রি থেকে থাকে, অথবা গ্র্যাজুয়েশন উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে তুমি আবেদন করতে পারো। হোস্টেল ওয়ার্ডেন আজকে দেখালাম না, তো এই ছিল আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ওভারঅল, তোমাদের ওভারঅল ভিউটা দেখিয়ে দিলাম। ওভারঅল আশা করি তোমাদের মনে যা যা প্রশ্ন ছিল সব কিছু ক্লিয়ার হলো। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেই মতো তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, হেল্প করতে থাকবো। আর তার সাথে ছোট্ট একটা পয়েন্ট বলে রাখি, এরপর এই সব কিছু শোনার পর যাদের মনে হচ্ছে যে এবার প্রিপারেশন শুরু করবে এবং সেটা আমাদের থেকেই করতে চাও, তাহলে অবশ্যই তোমরা 9038900100 নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে রাখো, 9038900100 এই নাম্বারে তোমরা যদি সাবজেক্ট ছাড়া বাকি সব কিছু পড়তে চাও, তাহলে শুধুমাত্র সাবজেক্টটা দেখো, সবার আলাদা আলাদা সাবজেক্ট, তো সিনিয়র সাবজেক্ট ভালোভাবে পড়তে হবে, তো সেই সাবজেক্টটা ছাড়া যদি তোমরা পুরো ওভারঅল
প্রিপারেশনটা নিতে চাও তাহলে এই নম্বরে একটা WhatsApp করে রাখো। আমরা এখনো পর্যন্ত কোর্স লঞ্চ করিনি, তবে কোর্স লঞ্চ করার কথা ভাবছি। তোমাদের তোমরা যদি রেসপন্স করো, তোমরা যদি আমাদের থেকে পড়তে চাও, তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে হেল্প করব। তো তার জন্য এই নম্বরে তোমরা একটা WhatsApp করে রেখো, ঠিক আছে? WhatsApp কল তোমাদের যেটা ইচ্ছা করতে পারো। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, যদি হেল্পফুল মনে হয় তোমাদের জন্য, তাহলে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। থ্যাংক ইউ।